يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون ونستغفر ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له وما يزلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في موضع اخر بسم الله الرحمن الرحيم الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا عليك. সম্মানিত আজকে জুমার উপস্থিতি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সুদের ভয়াবহতা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যদি বিষয়টা খুবই বড় কিন্তু আমি এখানে শুধুমাত্র সুদ এবং সুদ ঘরের ভয়াবহতা সম্পর্কেই সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ তো সুদ এবং যারা সুদ খায় এদের পরিণাম দুনিয়াতে কী হবে এবং আখেরাতে কি হবে এ ব্যাপারে আল্লাহ তাবায়কো তালা পবিত্র কোরআনের মধ্যে কী বলেছেন এবং রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে কী বলেছেন সেদিকে আমরা একটু আলোকপাত করব। তো যেহেতু আমি সুদ এবং ঘরের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করব তার পূর্বে একটি আয়ত আপনাদের সামনে উল্লেখ করে দিই আল্লাহ তাবায়ক তালা তিনি বলছেন পবিত্র কোরআনের মধ্যে আলে রান তিন নম্বর অধ্যায়ের একশো তিরিশ নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাহ তোমার বলছেন হে বিশ্বাসীগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আর আল্লাহকে ভয় করতে থেকো আল্লাহকে ভয় করো যাতে তোমরা কল্যাণ পেতে পারো এখানে আল্লাহ তো কথা আলা স্পষ্ট ভাষায় বলছেন যে তোমরা সুদ খেও না সুদ খাওয়া হারাম আর তিনি আরেকটি বাক্য বললেন চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এখানে একটি কথা বলে নিতে হয় যে কোনো ব্যক্তি যখন কাউকে টাকা দিল চুক্তি করে নিল আমি এত টাকা দিলাম এক মাস হোক এক বছরে আমাকে এত টাকা দিতে হবে অতিরিক্ত তোমাকে একশো হোক পাঁচশো হোক বা হাজার টাকা আমাকে দিতে হবে শর্ত অনুসারে চক্রবৃদ্ধি হারে কথা অর্থ হচ্ছে আপনি বললেন কাউকে এক হাজার টাকা দিলেন বললেন আগামী মাসে আমি নেবো বারোশো টাকা এক হাজার বারোশো দুশো টাকা বেশি মাস যখন হয়ে গেল আপনি টাকা চাইলেন বারোশো টাকা সে বলছে আমার এখন টাকা নেই আর কিছুদিন আমাকে সময় দেন তাহলে আপনার টাকাটা আমি শোধ করে দেব আসল টাকা এবং সুদ দুটোই শোধ করে দেব তখন সেই ব্যক্তি যে টাকা ধার দিয়েছে সুদে সেই ব্যক্তি বলছে ঠিক আছে আমি তোমাকে আরও এক মাস সময় বাড়িয়ে দিতে পারি কিন্তু ওই যে বারোশো টাকা দেওয়ার কথা ছিল সেটা বারোশো দেখা গেল দেওয়া তারপরে যখন টাকা আনতে গেল বলছে আমার কাছে এখনো টাকা নেই আমি টাকা জোগাড় করতে পারিনি আমাকে আরো সময়ের অবকাশ দেন সে ব্যক্তি বলছে ঠিক আছে আমি সময়ের অবকাশ দেব কিন্তু ওই যে দেড় হাজার টাকা বলেছিলাম আরো এক মাস সময় আপনাকে বাড়িয়ে দিলাম কিন্তু আপনাকে দেড় হাজারের জায়গায় দুই হাজার টাকা আমাকে লাগবে এটাকেই বলছে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ আল্লাহ বলছেন চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ গ্রহণ করো না তার মানে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করতে নিষেধ করছেন তার মানে একবারে আপনি সুদ গ্রহণ করতে পারবেন এমনটি নয় আল্লাহ কথা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন সুরাবাকারা দুই নম্বর অধ্যায়ের এক দুশো পঁচাত্তর নম্বর একদম বলছেন ওয়াহাল লাহুল রিবা আর আল্লাহতবারের কোতাহলা ক্রয় বিক্রয়কে ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম ঘোষণা করেছেন সুদ হারাম আর ব্যবসা হচ্ছে হালাল এখানে স্পষ্ট ভাষায় সুদকে যে কোনো রকমের সুদকে আল্লাহত বারে কোতাহলা হারাম ঘোষণা করেছেন এই দুইটি আয়াত বলা উদ্দেশ্য যেহেতু আমি সুদ এবং সুদ ঘোরের ভয়াবহত সম্পর্কে আলোচনা করব। তাহলে সর্বপ্রথম এটা উল্লেখ করতে হবে যে সুদটা হারাম তা হারাম না হলে তো তার ক্ষতি আসবে না আর এখানে একটা কথা বলেনি আল্লাহ কোতা আলা পবিত্র কুয়াণের মধ্যে যতগুলো আদেশের কথা বলেছেন করার কথা বলেছেন জানতে হবে সে সমস্ত কাজগুলোর মধ্যে কল্যাণ রয়েছে মানুষদের জন্য আর যে সমস্ত কাজগুলো করতে আল্লাহ নিষেধ করেছেন যে ওই অমুক অমুক জিনিসগুলো তোমরা না অমুক অমুক কর্মগুলো তোমরা করো না এবং রসুলের মাধ্যমেও বলেছেন যে এই সমস্ত কর্মগুলো থেকে তোমরা বিরত থাকো জানতে হবে ওর মধ্যে মানুষদের জন্য অকল্যাণ রয়েছে কল্যাণ নেই ইসলাম কোনোদিন কোনো ভালো কাজকে কোনো ভালো জিনিসকে হারাম ঘোষণা করতে পারে না যেটা মানুষের জন্য কল্যাণকর হবে যেটাই মানুষের জন্য অকল্যাণকর সেটা আল্লাহ তাবেরকতালা তিনি সরাসরি কোরআনের মাধ্যমে বা পরোক্ষ ভাবে আদেশের মাধ্যমে সেটাকে হারাম ঘোষণা করেছেন আর আল্লাহ তাবেরকতলা সুদ খেয়ে এই কারণেই হারাম ঘোষণা করেছেন কারণ এটা হচ্ছে মানব জাতির ধ্বংসের একটি প্রধান কারণ মুখ্য কারণ এটা সমাজ ধ্বংসের দিকে আজ অর্থনৈতিক ব্যবস্থা দিকে এই সুদের কারণে আমরা ভাবছি সুদই হচ্ছে আমাদের অর্থনৈতিক সমস্ত সমস্যার সমাধান করবে কিন্তু এটা আমরা ভুলের মধ্যে রয়েছি আল্লাহ কাহের কথা তিনি বলছেন সুরাবাকারের মধ্যে দুশোর ছিয়াত্তর নম্বর মধ্যে বলছেন রিবা রিবাউর সাদাকাত আল্লাহ তাবার কতলা তিনি সুদকে নিশ্চিন্ন করে দেন এবং তিনি কি করেন ব্যবসাকে সাদকাকে তিনি বাড়িয়ে দেন এখানে আপনি কি বুঝলেন আপনি ভেবে নিয়েছেন যে সুদই হচ্ছে অর্থনৈতিক সমস্ত সমস্যার সমাধান কিন্তু আল্লাহ বলছেন কি আমি সুদকে সম্পূর্ণ রূপে নিশ্চিন্ন করে দিতে চাই নিশ্চিন্ন করে দেব আর আমি সাদগাকে বাড়িয়ে দেব আর আপনি কিন্তু উল্টো ভেবেছেন এখানে আমি একটি কথা আপনাদের সামনে বলে দিই আল্লাহ বলছেন আমি সুদকে নিশ্চিন্ন করে দিতে চাই আর সাদগাকে বাড়িয়ে দিতে চাই আরেকটি আয়তের সুরা রুমের উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন সেখানে আল্লাহ বলছেন যে তোমরা অর্থাৎ মানুষ যেটা সম্পদকে বাড়ানোর জন্য সুদের জন্য অন্য মানুষকে টাকা দেয় তারা ভাবে যে এটা আমার সম্পদকে বৃদ্ধি করবে এই আশায় তারা টাকা অন্যকে ঋণে দেয় সুদে খাটায় কিন্তু আসলে কিন্তু সেটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না কিন্তু কোন মানুষ যখন তার নিজের সম্পদ থেকে সাদগা করে বা দান করে আল্লাহর কাছে আল্লাহ অর্জন করার জন্য আসলে কিন্তু কিন্তু সেটাই বৃদ্ধি বৃদ্ধি পায় পায় সুদটা না আমাদের চোখে যদি আমরা দেখি বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা একটু দেখি তো আল্লাহর কথা কিন্তু মিথ্যা প্রমাণিত হবে কি হবে না প্রমাণ দেখিয়ে দিই আপনাকে ধরুন আল্লাহ বলছেন আমি সুদকে ধ্বংস করে দিতে চায় সুদ মানুষ ভাবে যে বৃদ্ধি পাবে কিন্তু আসলে বৃদ্ধি পায় না কমে যায় আপনার কাছে একশো টাকা আছে আপনি এক ব্যাকজন ঋণী একজন অভাবী তাকে বললেন যাও তোমাকে আমি একশো টাকা দিলাম ঋণী হিসাবে কিন্তু এক মাস পরে একশো কুড়ি টাকা লাগবে দিয়ে দিলেন এক মাস পরে ওই ব্যক্তি অহ দূর হলো আপনাকে একশো কুড়ি টাকা দিয়ে দিল আপনার অ্যামাউন্ট দেখছেন তো সত্যিই তো আমার একশো টাকা ছিল একশো কুড়ি টাকা হয়ে গেলো কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে আল্লাহ কথা মিথ্যা হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হলো তাহলে একশো থেকে একশো কুড়ি টাকা আপনার হলো কিন্তু আল্লাহ বলছে আপনার মাল কমে যাবে কিন্তু এখানে হচ্ছে অপোজিট মানে আপনার মাল বৃদ্ধি পাচ্ছে আর আল্লাহ বলছেন কি সাত বাড়িয়ে দেবে আপনার একশো টাকা ছিল আপনি একটি গরিব মিসকিনকে দশ টাকা দিয়ে দিলেন আপনি এক মাস পরে যে নব্বই টাকা থাকলো বাক্সর মধ্যে ভরে রেখে দিলেন আপনি দশ টাকা করেছেন নব্বই টাকা থাকলো বাক্সর মধ্যে ভরে রেখে দিলেন আল্লাহ তো বলেছেন সাদকাকে বাড়িয়ে দেবে পর আপনি বাক্স খুলে দেখছেন দেখছেন নব্বই টাকা তো আছে বাড়ে তো এক টাকাও নব্বই টাকার জায়গা হওয়া তো কথা ছিল দেড়শো টাকা বা দুশো টাকা তো নব্বই টাকাই আছে বাড়ে নেই কিন্তু সুদের ক্ষেত্রে উল্টো হয়েছে তার মানে মনে হচ্ছে যেন আল্লাহর কথাটা মিথ্যা মনে হচ্ছে যেন আল্লাহর কথাটা মিথ্যা কিন্তু না আসলে কিন্তু আল্লাহর কথাটাই সঠিক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন যে ইন্না রিবা ওয়াইন কাসুরা রিবা সুদ হচ্ছে এমন একটি জিনিস যা বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যেন অনেক ওয়াইন কাসুরা মনে হবে অনেক অনেক মনে হবে প্রচুর মনে হবে কিন্তু ফাইন না আ কিন্তু তার শেষ পরিণাম কিন্তু তার শেষ পরিণাম আল্লাহ বলছেন ফাইন না আ কেবা তাহু কিন্তু তার শেষ পরিণাম কি হবে তসির ইলা করলেন তার শেষ পরিণাম হবে খুবই অল্পে মনে হবে অনেক দেখবি দ্বারা সুদ খায় তার অভাবই মিটে না আল্লাহ তার সংসারের মধ্যে এত বালা মসিমত এত খরচা ভরে দেবে তার মধ্যে এত অশান্তি ভরে দেবে তার শান্তি থাকবে না তার অভাবই দূর হবে না এত টাকা থাকা এত টাকা থাকা সত্ত্বেও মনে হবে সে অভাবে জর্জরিত তার অভাবই দূর হয় না কিন্তু যে দান করলো নব্বই টাকা কিন্তু একশো টাকার মধ্যে দশ টাকা দান করলো নব্বই টাকা থাকলো অন্য কোন দিক দিয়ে অন্য বিভিন্ন রাস্তার মাধ্যম দিয়ে আল্লাহ তাবর কথা তাকে এমনভাবে রিজিক দান করবে সে কল্পনাও করতে পারবে না কিন্তু ফল কিন্তু ওটারই কিন্তু আমরা ভাবতে পারছি না যে ওটার কারণে আমাদের টাকাটা অন্য রাস্তাতে ঢুকছে আল্লাহ কোন রাস্তা দিয়ে আপনাকে রিজিক দান করবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ব্রাহ্যিক দৃষ্টিতে আপনি দেখলে মনে হবে অন্যরকম কিন্তু অন্তর্দৃষ্টি দেখলে আপনার কিন্তু অন্যরকম মনে হবে তো বলছিলাম যে সুদ এমন একটি জিনিস যে আমাদের এই যে অর্থনৈতিক ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে আজ আমরা এটাকে রকম ভেবে নিয়েছি ভেবে নিয়েছি আমরা অর্থনৈতিক সমস্যার সমাধান করে দেব সুদের মাধ্যমে আজ এই পৃথিবীর মুখে এই সুদের সঙ্গে জড়িত কিছু সংখ্যক মানুষ আছে যারা সুদের সঙ্গে জড়িত নয় বা সুদের টাকা দ্বারা লাভবান হয় না আপনি দেখুন আপনি ব্যক্তিগতভাবে সুদ খান না আপনি বলবেন আমার দশ লাখ টাকা আছে এক টাকাও সুদের নেই আপনি হিসাব দেখিয়ে দিতে পারবেন কিন্তু এই যে রাস্তার মধ্যে দিয়ে আপনি চলাচলা করছেন তাই না সুন্দর রাস্তা সাইকেল নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন এই রাস্তাটা কোন টাকায় তৈরি আছে আপনি জানেন আপনি করবেন কি আমি রাস্তাতে হারবো না এই পার থেকে ওই পর পার হব না হেলিকপ্টারে পার হবেন আপনি যে সাইকেলটা চলছেন দেখুন ওই সাইকেল যে তৈরি করেছে যে কোম্পানি সেই কোম্পানিও কিন্তু সুদের সঙ্গে জড়িত জড়িত কিনা হতে পারে ব্যাংকের সঙ্গে ব্যাংকের কাছ থেকে দশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে লোন কোম্পানিকেও সুদ দিতে হয় ব্যাংকে তার মানে সেও সুদের সঙ্গে জড়িত যে সাইকেলটা কিনছেন যে কোম্পানির কাছ থেকে সে কোম্পানি কিনতো সুদি ব্যাংকের সঙ্গে জড়িত তার মানে কোনো না কোনো রাস্তা দিয়ে আপনিও সুদের টাকা ভক্ষণ করছেন তাহলে বাঁচা যায় কিভাবে সবাই তো সুদ খায় সবাই তো সুদের টাকায় উপভোগ করছে তাহলে বাঁচা যায় কিভাবে কোন ব্যক্তি তাহলে বাঁচবে সবাই তো তাহলে সরকারি হোক বেসরকারি তাহলে তাহলে তো সবাই জাহান নামে চলে যাবে ফামানিস্তুর রা বাগি আদিন ফালাইসমা আলাই আপনি এমন একটি জায়গা বসবাস করছেন যেখানে আপনি নিরুপায় উপায় নেই আপনার কিন্তু আপনি ব্যক্তিগতভাবে সুদ থেকে বেঁচে থাকুন যদি সুদ থেকে বেঁচে না থাকেন জেনে শুনে যদি আপনি এক টাকা সুদ ভক্ষণ করেন তাহলে আপনার পরিণাম কিন্তু ভয়াবহ হবে মধ্যে হাদিসটি নিয়ে আসা হয়েছে আবদুল্লাহ ইবনে আনহতিরে বর্ণিত তিনি বলছেন তিনি বলেছেন কি দিরহামু রিবান এক দীরহাম সুদ যদি রাজুলু যদি কোনো ব্যক্তি খেয়ে নেয় ওয়াহুয়া ইয়ালামু জেনে শুনে কোনো ব্যক্তি যদি এক দিরহাম সুদ খেয়ে নেয় আমাদের দিরহাম নাই আমাদের টাকা রয়েছে জেনে শুনে যদি আমরা এক টাকা সুদ খেয়ে নিই তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন আশাদ ইনদাল্লাহি মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান সেটা তার মায়ের সঙ্গে বা যে কোনো নারীর সঙ্গে ছত্রিশ বা জেনা করে যতটা পাপ তার চেয়ে বেশি পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে তার এক টাকা সুদ খাওয়া আপনি না জেনে খেলেন সেটা আলাদা কথা আরেকটি হাদিসের দিকে এগিয়ে যায় সুদের ভয়াবহতা কি ইবনে মাজার মধ্যে রয়েছে হাদিসটি কিতাবুল বইয়ের মধ্যে অধ্যায়ে বাইশশো চুয়াত্তর নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করছেন আবু হুরে রাজ্লাহ তালহ তিনি বলছেন যে আর রিবা সেবা জুজ যে রিবার সত্তরটা পাপ স্তর রয়েছে পাপের সত্তরটা স্তর রয়েছে আইসরোহা তার মধ্যে সবচেয়ে নিম্ন স্তর সুদ খেলে যেটা সবচেয়ে কম পাপ হয় ওপরে পাপ ছেড়ে দিলাম যেটা সবচেয়ে কম পাপ হয় আইসারোহা সবচেয়ে কম পাপ যেটা হয় সেটা কি হয় আইয়ান কি হার রাজু উম্মাহু সে যেন কোন ব্যক্তি যেন তার মায়ের সঙ্গে বিবাহ করলো আর মায়ের সঙ্গে বিবাহ করা মানে বিবাহ কি কারণে করে এখানে অর্থ হচ্ছে জেনা করলো মায়ের সঙ্গে জেনা করা যতটা পাপ এক টাকা সুদ খেলে যে ব্যক্তি সুদ খায় সুদ করে সবচেয়ে নিম্নতর পাপ হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা তাহলে আপনি জেনে শুনে কি হিসাবে সুদ খান আল্লাহ তবে তাআলাহ পবিত্র কোরাণের মতো স্রাহ বাকার আধার নম্বর দুই আর নম্বর দুশো আঠাত্তরের মধ্যে বলছেন ইয়া ইভাল্জিন আ মনু তাকুল্লাহা হে বিশ্বাসী বান্দাবন তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বক ইয়া মিনার রিবা ইনকুনতু তোমাদের যা বাকি সুদের যে বাকি অংশ বকিয়া আছে সেটা তোমরা ছেড়ে দাও যদি তোমরা মমিন হও তার মানে আমরা যদি মমিন হয় আমরা যদি সুদ খাই তাহলে যদি কোনো কাছে সুদ এখনো বাকি আছে তাহলে ছেড়ে দিতে বলছে তার মানে আমি তো সুদ খাই না তার মানে এখন থেকে সুদ খাবো নাকি তা নয় আমি সুদ খেতাম আগে শয়তানের প্রচুর পড়ে আমি সুদ খেতাম আমি অনুতপ্ত হয়েছি আমি আমার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে আমি তোবা করলাম যে আর আমি কোনোদিন সুদ খাবো না সুদের টাকা আমি ভক্ষণ করব না তা আল্লাহ বলছেন যে টাকাটা তোমার সুদের এখন বাকি আছে আর অনেক টাকা ধার থাকে তো সবাই তো মাসে মাসে দেয় না আপনার টাকা বাকি আছে আপনি করলেন কি এই মাসের টাকাটা খেয়ে নি এই মাসের টাকাটা নিয়ে নেব আগে মাস থেকে সব টাকা উঠিয়ে নেব আর সুদ খাবো না মানে এই মাসের টাকাটা আমি নেব কিন্তু আল্লাহ বলছেন কি ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আর তোমরা যেটা বাকি আছে সেটা ছেড়ে দাও ইন কুনতু মুমিনিন যদি মুমিন হও আর যারা প্রকৃত মুমিন তারা তো সুদ খাবে না সুদ খাওয়ার পরে তওবা করে যদি আবার ঈমান আনে তাহলে বাকি সুদগুলোকে ছেড়ে দিবে বলবে না যে আমি এই মাসের মতো সুদটা খেয়ে নেই এখানে একটা কথা বলেনি যে সুদ খায় সুদ খায় না তো বলছি সুদ কিন্তু সব সময় খাওয়া হয় না এটা কথাটা বুঝে রাখবেন যে সুদের টাকা আজকে ধরলেন আপনার দশ লাখ টাকা রাখা আছে সুদে আর দশ হাজার টাকা এলো দশ হাজার টাকা আপনি তার মধ্যে ওই টাকার সুদের টাকা থেকে আপনি পোলট্রি বা খাসির মাংস কিনে নিয়ে আসেন খাস খালে খেলেন খাসির মাংসটা ওই মাংসটা কিন্তু সুদের টাকায় কিনা এটার মানে সুদের টাকায় আপনি মাংসটা খেলেন তার মানে এখানে সুদ খাওয়া হলো কিন্তু সবসময় সুদ খাওয়া হয় না ধরুন দশ হাজার টাকা আপনি সুদের টাকা নিয়ে এলেন সঙ্গে সঙ্গে আপনি কি করলেন খাট কিনে আনলেন বা একটা সেই টিভিটা দেখছেন টিভিটা তো খাচ্ছেন না সুদের টিভি কিনা ওটা কিন্তু খাওয়া হচ্ছে না দেখা হচ্ছে সুদের টাকা আপনার খাটটা সেখানে কিন্তু শুয়ে আছেন সুদের টাকা আপনার কিন্তু বাইকটা কিনা সে বাইকে সারাদিন ঘুরে বেড়াচ্ছেন বা সুদ কালেকশন করে বেড়াচ্ছেন বাজারে বাজারে তাহলে আপনার অবস্থা কি হবে একটি হাদেশের কথা বলি সৈয়াল বুখারি কিতাবুল বুই অধ্যায়ের মধ্যে রয়েছে হাদিস দু হাজার পঁচাশি আল্লাহ তিনি একদিন ফজরের নামাজের সময় নামাজ পরে সাহাবিদের উদ্দেশ্যে বললেন যে তোমরা আজকে গত রাতে তোমরা কি কোনো স্বপ্ন দেখেছ সকলে এক বাকে বললেন না আমরা কিন্তু স্বপ্ন দেখিনি তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বললেন আমি আজকে একটি স্বপ্ন দেখেছি আমার স্বপ্নে হলো কি দুই ব্যক্তি আমার কাছে আসলো আমাকে উঠে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল সেখানে আমি দেখলাম অনেক ঘটনা হয়েছিল সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে আমি শুধু ঘটনাটা উল্লেখ করছি যেটা আমার বিষয়ের সঙ্গে সম্পৃক্ত তো আল্লাহ বলছেন আমি দেখলাম যে একটি মানে রক্তের নদী রক্তের নদী সেই নদীর মধ্যে মাঝখানে এক ব্যক্তি দণ্ডাইমান আর ওই নদীর কিনারাতে এক ফেরিস এক ব্যক্তি রয়েছে এবং তার পাশে অনেকগুলি পাথর জমা করা আছে ওই ব্যক্তি যখনই ওই নদীর কিনারাতে আসতে চাইছে আর ওই ফেরেস্তা করছেন কি ওই পাথর নিয়ে তার মাথায় মারছে তার শরীরে আঘাত করছে আর তাকে তার পূর্ব অবস্থায় ফিরিয়ে দিচ্ছে সে এই অবস্থায় যখনই আসতে যাচ্ছে সে অনুরূপ ভাবে সে পাথর মারছে আর তার আগের জায়গায় ফিরিয়ে দিচ্ছে তার এইভাবে করে যাচ্ছে আল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ফেরেস্তাকে জিজ্ঞাসা করলেন যে ওই ব্যক্তিকে তার এই দশা হচ্ছে কেন তখন ফেরেসামে তিনি বললেন যে ওই ব্যক্তি সুদ খোঁজ সে দুনিয়ার বুকে সুদ খেত তাই তার পরিণাম আজ এই হচ্ছে ক্রিয়ামত পর্যন্ত যতদিন না বিচারের দিন আসবে ততদিন পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে সাবধান হয়ে যান যারা এখনো সুদ খাচ্ছেন সাবধান হয়ে যান জেনে শুনে আপনি জানেন যে এটা সুদ জানার পরেও যদি আপনি খেয়ে নেন তাহলে আপনি যে হাদিস দুরুদ বললেন সে হাদিসের আওতা আপনি পড়ে যাবেন আরেকটি কোরআনের আয়াতের দিকে যাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে সূরা বাকারা 275 নম্বর আয়াতের মধ্যে বলেন যে না ইয়াকুলুনা আর-রিবা যারা সুদ ভক্ষণ করে লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী তাখাব্বাতহুশ শাইতানু মিনাল মাস তারা কিয়ামতের দিনে ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না তারা ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না কার থাকবে কামা মতো কোন ব্যক্তিকে জিনে ধরলে কেমন হয় জিনে দেখেন তো অনেক মানুষকে জিনে ধরে মানে পাগলের মতো তার কোনো জ্ঞান থাকে না কখন কি করে কি করে কি বলে কোনো জ্ঞান থাকে না তো ওই ব্যক্তির মতো যাকে জিন স্পর্শ করে দিয়েছে ওই ব্যক্তির মতো এই সুদক্ষু যারা সুদখোর হবে তারা কেমতের মাঠে সঠিক ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না এই অবস্থা হবে যারা সুদ খাবে সাবধান হয়ে যান আজ আমরা দেখেছি অধিকাংশ মানুষ জিকির করে অথচ তার সমস্ত ইনকাম সুদের উপরে এক ব্যক্তি মসজিদে সবসময় করে নামাজ শেষ হয়ে হয়ে যায় যায় না বয়স গেছে তো বাড়ি যায় না সব সময় টিপে বসে বসে তা হুজুর সবসময় যদি মসজিদে নামাজ পড়ে যদি আঙুল টিপে তাহলে ও ইনকাম কি করে ওর সংসারই বা চলে কি করে তো মুরব্বীকে জিজ্ঞাসা করছে হাই হো যে আপনি সারাদিন শুধু মসজিদে বসে বসে আঙুল টিপেন তসবি পাঠ করেন তাহলে আপনার কি টাকা কি এত বেশি হয়ে গেছে যে আপনার ইনকাম করতে হয় না তো বলছে কি বলবো আমার বংশ পরম্পরা আমি দশ বিঘা জমি পেয়েছিলাম সেই জমিগুলো বিক্রি করে কুড়ি লাখ টাকা হয়েছে সেগুলো ব্যাংকে আমি ডিপোজিট করে দিয়েছি প্রতি মাসে কুড়ি হাজার টাকা হয় ওই ব্যাংক থেকে টাকা তুলি আর খাই কোনো চিন্তা নাই নো টেনশন দেখা বলছে আপনি জানেন সুদ খেলে ইয়াই হয় ওই হয় জিনা হয় এই করলে ওই হয় হয় অনেক কিছু বলেছে আর আমি জানি অনেক মলবির কাছে কথাগুলো শুনেছি তার জন্য অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে নেই আমার নামে নাই সুদটা কিন্তু আমার নামে আছে না আমার বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছি আমার বইয়ের নামে টাকা আছে ওই টাকা তুলে আমি খাই আমার নামে তো সুদ নাই আমার নামে তো সুদ আসছে না চিন্তা করে মানে চালাকি চালাকি শেষ নাই সুদ তো খাচ্ছেন কি না সাবধান হয়ে যান জিনারা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছেন দেখবেন মাসে মাসে বা তিন মাসে হোক পাঁচ মাসে হোক আপনারও টাকা আসবে আমার তো টাকা না আমি অবশ্য টাকা রেখেছি নিরুপায় যদি আপনার কোনো অবস্থা থাকে তাহলে সুদই ব্যাংকে টাকা রাখবেন না নিরুপায় যদি হয়ে যান তাহলে আপনি রাখতে পারেন নিরুপায় আপনি রেখেছেন ঠিক আছে কিন্তু দেখবেন আপনার যে পাসবুক আছে আপডেট করলে আপনি দেখতে পাবেন যে ক্রেডিট হিসাবে যে সুদ ইন্টারেস্ট লেখা হয় সেগুলো আপনি যোগ করবেন পাঁচ বছর হোক দশ বছর হোক টোটাল করে দেখবেন আপনার পঞ্চাশ হাজার না এক লাখ টাকা সুদ হয়েছে সেই সুদটা কিন্তু আপনি খাবেন না ওই সুদটা বাদ দিয়ে যেটা আপনার টাকা আসল টাকা আছে সেটা আপনি ভক্ষণ করুন যদি জেনে শুনে ওই যে আপনার দশ লাখের মধ্যে কুড়ি হাজার টাকা সুদ হয়েছে ক্রেডিট হিসাবে যোগ হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট সেই টাকা আপনি হিসাবই রাখেন না যে আপনি জমা করেছেন কুড়ি লাখ কিন্তু আপনার হয়ে গেছে কুড়ি লাখ কুড়ি হাজার আপনি ওই কুড়ি হাজারটা নিজের টাকার মতো ইন বা তুলছেন আর খাচ্ছেন আপনি কিন্তু সাবধান হয়ে যান আপনার পরিণাম কিন্তু ভয়াবহ হবে জেনে শুনে যদি আপনি এক টাকা সুদ খান আপনি জানতে পারছেন প্রত্যেক তিন মাসে হোক বা চার মাসে হোক আপনার অ্যাকাউন্টে ব্যাংকের লোকেরা টাকা ভরে দিচ্ছে সুদের টাকা কিন্তু আপনি তো হিসাব করেন না আপনি ও আবদুল্লার কাছে আব্দুল গফুরের কাছে পাঁচ হাজার দশ দিয়েছেন প্রত্যেক মাসের এক তারিখে আপনি ঝুলা নিয়ে বেরিয়ে যাচ্ছেন মোটর সাইকেলে করে ভাই কই দশ হাজার টাকা দিয়েছিলাম আজকে মাসের সুদটা আপনি দিয়ে দেন পাঁচশো টাকা বাকি আছে আপনি কিরকম মুসলিম আপনি কিরকম মুসলিম কোনো মুসলিমের বাচ্চা দিন সুদ খেতে পারে না যারা সুদ খায় তাদের পরিণাম দুনিয়াতে যেমন কঠিন হবে আখেরাতেও কঠিন হবে একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করব হাদিসটি রয়েছে সহিহুল মুসলিমের মধ্যে কিতাবুল বুই অধ্যায় হাদিস নম্বর এক হাজার পাঁচশো সাতানব্বই হাদিসটি বর্ণনা করছেন আবু হুয়ে রাজিল্লাহ তাল সব না জাবের রাজিল্লাহ আনহু তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লানত করেছেন অভিশাপ করেছেন লানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকিলা রিবা যারা সুদ খায় তার উপরে আল্লাহ রসুলের অভিশাপ তারপরে উপরে করেছেন আল্লাহ আল্লাহ রসুল যে ব্যক্তি সুদ খাবে যে যে রাহু সুদ দেবে যে খাচ্ছে তার উপরে অভিশাপ যে সুদ দেবে তার উপরে আল্লাহ আল্লাহ যে ব্যক্তি সুদের অঙ্ক করবে সুদের হিসাব করবে তার উপরে আল্লাহ রসুলের অভিশাপ থাকবে ও সাহি যে দুই ব্যক্তি সুদের জন্য দান করবে ওই দুই ব্যক্তির উপরে আল্লাহ রসুলের অভিশাপ হবে তো আপনি আল্লাহ রসুলের অভিশাপ থেকে আল্লাহর অভিশাপ থেকে আল্লাহর আজাব থেকে বাঁচার চেষ্টা করুন দুনিয়াতে আপনি হালাল উপার্জন করুন যে হালাল উপার্জনের মাধ্যমে আপনার শরীর গড়ে উঠেবে সেই শরীরটা আপনার জান্নাতে স্থান পাবে আর একটি হাদেশের মধ্যে রয়েছে যে শরীর হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয় সেই শরীরের আসল জায়গা হচ্ছে জাহান্নাম তো আপনি চেষ্টা করুন যতটা সম্ভব আপনি সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ার থেকে রক্ষা করবেন এবং আখেরাতের আমাদেরকে রক্ষা করবে থেকে একটি আয়াত আপনি হাদিস কথা উল্লেখ করে দিন বিশেষ শেষ হয়ে যাবে গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটা আল্লাহ রসুল বলছেন ইজা জাহারা জেনা ও রিবা যখন জেনা এবং সুদ বৃদ্ধি পেয়ে যাবে তখন কোন একটি বস্তির মধ্যে আল্লাহ রসুল বলছেন ফকাদ আহাল্লু ফেসিহ আজাব আল্লাহ যদি সমাজের মধ্যে বেড়ে যায় তাহলে সেই সমাজের বুকে আল্লাহর আজাব মমিনদের উপরে নেমে আসবে যারা সুদ খায় তাদের উপরে নেমে আসবে আমরা সবাই মিলে চেষ্টা করবো যারা সুদ খায় তারা এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করবো যারা সুদ খায় না তারা কিন্তু চেষ্টা করবো যারা সুদ খায় তাদেরকে বোঝানো যে ভাই সুদের ভয়াবহতা কঠিন আপনার সুদ থেকে বেঁচে থাকুন আল্লাহ তুবাহ কথা আমাদের সকলকে যেন এই কঠিন জিনিস থেকে বাঁচা তফফি দান করেন আমিন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وعليه وصحابه أجمعين أما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد